छुटेছে বলল ছেলে জলকে দেখে ঝিনু ঝিনু ঝি আর বৃষ্টি ছেপে खेली जल छिटानो कुत्तरुरु एक घर बोलचे चेनो करारे ए छेलेटा बृष्टि होते चाय चल जाए छूटे लव दी छूटे आय आय बृष्टि छिपे आय जीना खेले जल के चले गल्प बोले गल्प बोले दुष्ट छेले जाचे मेघे आय बृष्टि छिपे आय बृष्टि छिपे Excuse me, Dr. Mitra? Uni ekhon otite achen. बेटर আছে ব্লাড প্রেসারও আপ ডাউন করছে পালস রেটও স্টেবল রয়েছে মাঝখানে যেমন ওই হঠাৎ কিন্তু অপারেশনটা কখন হবে অ্যাজ ইট ইজ অনেক দেরি হয়ে গেছে মানে গুলিটা কখন লেগেছে আমরা তো জানি না দেখুন এই সমস্ত কেসে ট্রিটমেন্ট করতে যাবার আগে পুলিশ না এলে আমরা করতে পারি না তবে আপনি যে ওই হঠাৎ সাহস করে এগিয়ে গেছেন সেই জন্যই ছেলেটা বেঁচে গেল আশ্চর্য ব্যাপার আমি এটা কিছুতেই বুঝতে পারি না পুলিশ কখন আসবে তার উপর নির্ভর করছে একটা মানুষের প্রপার ট্রিটমেন্ট হবে কিনা ও তো মরে যেতে পারে ততক্ষণে দেখুন এইটাই নিয়ম আমাদের তো কিছু করার নেই ম্যাডাম আপনি একদম অডিট হবেন না থানা থেকে লোক এলে আপনাকে ওই কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে খালি বুইকে একটা ফোন করে দিই কখন এখান থেকে বেরোতে পারবো কিছুই তো বুঝতে পাচ্ছি না আচ্ছা আপনার ওই ট্যাক্সি ড্রাইভার তো থানায় খবর দিতে গেছে তাই না হ্যাঁ সেরকমই তো কথা স্যার থানা থেকে পুলিশ অফিসার এসেছিলেন ওনাকে আমার চেম্বারে বসান আমি আসছি আচ্ছা ঠিক আছে আপনি একটু ওয়েট করুন শানুর সামনে ওর মাকে নিয়ে তোরা কোনো রকম আলোচনা করবি না বাচ্চা ছেলে হয়তো জানতে চাইবে কিন্তু তুই বা কাঞ্চন কোনো কথা বলবি না ঠিক আছে কখন এলি এই তো আজ আর দেরি করে অফিস থেকে না ফিরলেই পারতিস
বুঝতে পারছি রোহিত, এ বাড়ির চার দেওয়ালের মধ্যে তো দম বন্ধ হয়ে আসছে, কি করবি বল? এভাবে আর কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবি? পালাবো কোথায়? অফিস আর বাড়ি দুটোই তো জায়গা, তাছাড়া রিয়ালিটিটাকে তো অস্বীকার করার কোনো রাস্তা নেই। শানুর জন্যে, শানুবাবুর জন্যে নিজের শরীরটার দিকেও নজর রাখ, অত্যাচার করিস না। এত কিছু খারাপের মধ্যে একটা ভালো খবর আছে রোহিত, খবরটাতে আমি খুব আনন্দও পেয়েছি আবার খুব কষ্টও হচ্ছে জানিস। কি? আমাদের জিশানটা বেড়া আইআইটিতে চান্স পেয়েছে। যদিও ব্যাপারটা স্কুল সংক্রান্ত, কিন্তু আমার তো সব চেনাশোনা আছে, কোয়ার্ডিনেটরের কাছ থেকে খবর পেলাম। সুজাতা এবারে খাতা দেখেছে, ওই খবরটা দিল। সে কোথায় জিশান? জিশান, জিশান নেই রে, ও বেরিয়েছে কোথায় একটা। দেখ না, তোর বৌদিও নেই, স্ত্রীর বাড়িতে গেছে। স্ত্রী থাকলে এই খবরটা শুনে খুব আমাদের সকলের থেকে বেশি খুশি হতো। ও হ্যাঁ, একটা কথা রোহিত, শোন, তোকে আমি বলছি, একটু ঠান্ডা মাথায় শোন। কাঞ্চন মুখ ফসকে শানুবাবুকে স্ত্রীর ব্যাপারটা মানে শ্মশান টশান এসব বলে ফেলেছে। হ্যাঁ, তোর বৌদি যথেষ্ট ওকে বকাবকি করেছে, তুই একদম মাথা ঠান্ডা রাখ, শানুবাবুর কাছে গিয়ে ব্যাপারটা ঠান্ডা মাথায় ট্যাকল কর, বুঝলি? কোথায়? ঘরে? হ্যাঁ, ঘরে আছে। ছেলেটার মধ্যে কোনো দয়া মায়া নেই। পাখির বাসায় ইঁদুর, গরুর গোয়ালে বলতা, আর বলতার বাসায় ছুঁচোবাজি। বাবা, ছেলেটা তো হেভি বিচ্ছু, তবে গল্পটা না হেভি মজার। পড়ো পড়ো পড়ো। খুব মজার না? দাঁড়াও, আরও আছে, তোমাকে বলছি। তবে শোনো শানু, আমরাও না ছোটবেলায় গ্রামে এরকম করেছি। একবার না একটা জোনাকি পোকা নিয়ে, শানু এই গল্পটার নাম কি জানো বললে? বাবা, এক্ষুনি তো বললাম, ভুলে গেলে? বুড়ো আংলা। কি আংলা? বুড়ো আংলা। ছোটদা, তুমি এসে গেছো? বাবা, আজকে আমি কাঞ্চনদাকে গল্প শোনালাম। শানু খুব ভালো একটা গল্প বলছিল, হৃদয় ছেলের দয়া মায়া বলে কিচ্ছু নেই। আমি যাই। আজ সারাদিন কি কি করলে? আজকে আমি ড্রয়িং করলাম, লাল পিঁপড়েদেরকে বিস্কুটের গুঁড়ো খাওয়ালাম, আর একটা কাগজের নৌকো বানালাম। তাই কাগজের নৌকোটা কোথায় নিয়ে আয়, ওটাকে দেখি একটা প্যাডেল বোট বানানো যায় কিনা, তারপর দুজনে মিলে প্যাডেল করবো। জানা তো বাবা, আজকে তো স্কুলের বাসটা সিগন্যালে দাঁড়িয়েছিল, একটা বাচ্চা মেয়ে এসে সবার গাড়ি মুছে দিচ্ছিল আর পয়সা চাইছিল। আমি জানলার থেকে হাতটা বাড়িয়ে ওই নৌকোটা দিয়ে দিয়েছি। বাবা, আজকে তুমি অফিসে কি করলে? তোর যেমন হয় না, মাঝে মাঝে স্কুল যেতে ইচ্ছে করে না, স্কুলে থাকতে ইচ্ছে করে না, তেমন আমারও মনে হচ্ছিল আজকে অফিস থেকে পালিয়ে যাই। শাওন মাসে অফিসে ছিল?
না তো। তাহলে কোথায় গেছে? জানি না। মার মতন কি অনেক দূরে গেছে? শোনো, নিয়ে খাতা পেন্সিল নিয়ে একটু কাটাকুটি খেলি, দেখি তুই আমার কাটাকুটিতে হারাতে পারিস কিনা। বাবা, আগে শাওন মাসি আসুক, তারপরে কাটাকুটি খেলবো। আর তুমি শাওন মাসিকে ফোন করে ডাকো না। দেখ শানু, এরকম করে দুম করে ডাকলে তো কেউ আসতে পারে না। না, শাওন মাসি খুব ব্যস্ত, বাবার থেকে বেশি ব্যস্ত। আমি শাওন মাসিকে বললে শাওন মাসি নিশ্চয়ই আসবে। তো আমি ফোন করব, তুমি আমাকে ফোনটা দাও। শানু, কি অদ্ভুত, এতদিন হয়ে গেল শাওন একটা ফোন অব্দি করলো না। আসলে আমার মোবাইলে চার্জ ছিল না। ইনফ্যাক্ট আমি একজনের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই ফোনটা হঠাৎ কেটে যায়, মানে সুইচ অফ হয়ে যায়। আমি তখন ট্যাক্সি করে এয়ারপোর্ট থেকে ফিরছিলাম। আমি তো কিছুক্ষণ আগেই রিয়েলাইজ করলাম যে আমার ব্যাগের মধ্যে আমার ফোনটা নেই। জানি না, হয়তো ট্যাক্সিতে ফেলে এসেছি। এয়ারপোর্ট থেকে ফিরছিলেন কেন? আমি দিল্লি গেছিলাম। কেন? কাজ ছিল। এনিওয়ে, ট্যাক্সিতে আপনার মোবাইলটা পাওয়া গেছে। যেহেতু এই কেসের একটা বড় এক্সিবিট ওটা, ওটা এখন পুলিশের হেফাজতেই থাকবে। কারণ সেটা পরে বলবো। ডক্টর মিত্র, ছেলেটার কন্ডিশন এখন কেমন দেখলে? অপারেশন চলছে, গুলিটাও বের করা হয়েছে। আমার মনে হয় হি উইল বি অল রাইট, প্রাণে বেঁচে যাবে। আচ্ছা, আপনার ট্যাক্সিটা বেছে বেছে ঠিক ওই ঝোপটার সামনে, মানে ছেলেটা যেখানে গুলি খেয়ে পড়েছিল ওই জায়গাটা এসে দাঁড়ালো কেন? মানে মানেটা তো খুব সোজা, তাই না মিস? দেখুন, আমার ফোনটা অফ হয়ে যাওয়ার পরে আমার ট্যাক্সি ড্রাইভার হঠাৎ আমাকে বলে যে গাড়িটার কিছু একটা প্রবলেম হচ্ছে, পাঁচ মিনিট দাঁড়াতে হবে। আর ন্যাচারালি তখন আমার না বলার অপশনটা ছিল না। আর ইনসিডেন্টালি আমি যেখানে গাড়িটা দাঁড়িয়েছে সেখানেই দেখলাম ওই ছেলেটা পড়ে রয়েছে। আমি বুঝতে পারলাম আমার হার্টবিট তখনও চলছে, আর সেই মুহূর্তে ওকে বাঁচানো ছাড়া আমার মাথায় অন্য কোনো চিন্তা ছিল না। আপনি কি আমার সন্দেহ করছেন? আচ্ছা, মোবাইলটা সত্যি চার্জ ছিল না, নাকি ইচ্ছাকৃতভাবে চার্জ অফ করা ছিল? একটা কথা আমি তখন থেকে কিছুতেই আপনাকে বুঝিয়ে উঠতে পারছি না, যে এই গোটা ব্যাপারটা কোইনসিডেন্টাল। এই সমস্ত ঘটনাগুলো একটার সঙ্গে আরেকটা জড়িয়ে রয়েছে। আমার ফোন অফ হয়ে যাওয়া, গাড়ি খারাপ হয়ে যাওয়া, একটা ভদ্র বাড়ির ছেলে ওভাবে রাস্তায় পড়ে থাকা, তাকে নিয়ে হসপিটালে আসা, ঠিক এই কারণে, এক্স্যাক্টলি এই জন্য কেউ এই সমস্ত সিচুয়েশনে কোনো রকম কোঅপারেট করতে চায় না। আমার ট্যাক্সি ড্রাইভার আমাকে বারণ করেছিল, আমি শুনিনি, ওর কথাটাই আমার শোনা উচিত ছিল। কিছু করার নেই মিস সেন, আসলে দুদিন পর কেসটা কোন দিকে যাবে সেটাই কেউ জানে না। ট্যাক্সি ড্রাইভারকে থানায় বসে জেরা করা চলছে। ও হ্যাঁ, আপনাকে যখন তখন একটু থানায় ডাকা হতে পারে। ডক্টর মিত্র, গুলিটা কতক্ষণ আগে লেগেছিল বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি এক্সাক্ট টাইমটা বলা খুব শক্ত, তা আমার মনে হয় ঘন্টা দেড়েক হবে।
এনিওয়ে আপনি এখন কোনো মোবাইল ইউজ করবেন না? আই এম সরি, সেটা সম্ভব নয়, কারণ আজকের দিনে মোবাইল ছাড়া এক পাও চলে যায় না। সরি, এটাই নিয়ম। ও অবশ্য আপনি আপনার অফিসের কাজের জন্য মোবাইল ইউজ করতে পারেন, তবে সকাল 9টা থেকে বিকেল 5টা, কেমন? আপনার মোবাইলের ইনকামিং আউটগোয়িং সমস্ত কল আমরা ট্যাপ করে রাখব। মোদ্দা কথা, ইনফরমেশনগুলো আমাদের হাতের মুঠোর মধ্যেই থাকবে। আশা করি এই কদিনের মধ্যে আপনার বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই, যদি থাকে তাহলে থানায় একটা ইনফর্ম করে তবে যাব। ক্লিয়ার? আমি তো বড় হয়ে গেছি নাকি? যাবার আর জায়গা পেলি না, ঝাড়গ্রাম। আমরা তো আর বেড়াতে যাচ্ছি না, আইআইটি খড়গপুরের ইন্টারভিউটাই তো মেন। গণ্ডগোল যে হচ্ছে সেটা তো সত্যি। আমরা তো মেন টাউনশিপেই থাকবো, কোনো হোটেল বা লজে নয়, ওখানে অরিন্দমের মামার বাড়ি। দেখ, এই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ইন্টারভিউটার 12টা বাজাস না। আমার উপর ভরসা নেই না তোমার? ভরসা থাকবে না কেন, ভরসা আছে। আমি তোকে শুধু প্রায়োরিটিটা মনে করিয়ে দিচ্ছি। শোন, ট্রেনে যাবি, খুব সাবধানে যাবি, বুঝলি? কেউ কিছু দিলে একদম খাবি না, আর মালপত্র ব্যাগ সমস্তগুলো সাবধানে রাখবি, খেয়াল রাখবি একটু। আরে দেরি হয়ে যাচ্ছে তো, সবাই তো ট্রেন মিস করবো। হ্যাঁ, আমি কাকাইকে বলে আসি। দাদা ভাই, তুই ঘুরতে যাচ্ছিস, আমাকে নিয়ে যাবি না? তাহলে আমি কার সঙ্গে খেলবো বল? আমরা তো 4-5 দিনের মধ্যেই ফিরে আসব, ইন্টারভিউয়ের চাপটা না থাকলে তোকেও নিয়ে যেতাম। আর আমার সঙ্গে গেলে তোর শুধুমুধু অনেকগুলো দিন স্কুল কামাই হবে, তাই না? এবার চলি, বুঝলি? না হলে ট্রেনটা টাটা করে চলে যাবে। দাদা ভাই, ভালো থাকবি, অনেক দূরে চলে যাবেন কিন্তু, আর বন্ধুরা সবাই মিলে হাত ধরে হাঁটবি, না হলে হারিয়ে যাবি। তোর এই বয়সটাকে খুব মিস করছি জানিস। যা যা বেরিয়ে পড়, দেরি হয়ে যাবে, যা ফাইলটা নে। থাক থাক, যা তাড়াতাড়ি মাকে প্রণাম করে আয়, দেরি হয়ে যাচ্ছে। থাক 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 থাক, সাবধানে যাস, একটা ফোন করবি। জিশান, তুমি সত্যি সত্যি তাহলে বড় হয়ে গেলে, অনেক দূরে যাচ্ছ, সাবধানে থেকো। আমরা একটা কাজ করি বরং, শানু তো এখন একলা হয়ে গেল, দাদা ভাই চলে গেল, কি করি? শানুর যত বন্ধু বান্ধব আছে সবাইকে আমরা ডেকে আনবো এখানে, ডেকে এনে আমরা একটা পার্টি করবো, মিউজিক চালাবো, ডান্স করবো। বাবা, আমি ভালোই আছি, আমি একা একা ভালোই থাকবো, তোমাকে কাউকে ডাকার দরকার নেই।